सब्सक्राइब कीजिए कर्मसंधान रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आमी सुमन, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট। আপনারা এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিস্তারিতভাবে জানতে গেলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে। চলুন বন্ধুরা, আজকে বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে জানানো হচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপনাদের নতুন একটি চাকরির রিক্রুটমেন্ট বার হচ্ছে এবং এখনো পর্যন্ত এটা অ্যানাউন্স হয়নি এবং এটা আসতে চলেছে গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ বি পদের জন্য, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে আপনাদেরকে জানানো হয়েছে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পদের জন্য এবং গ্রুপ সি, যেখানে আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি পদের জন্য 49 জনকে নিয়োগ করা হবে কলকাতা হাইকোর্টে। এবং আপনাদেরকে এখানে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই শুরু করা হবে বলে এরম একটি নতুন নোটিশ জানা যাচ্ছে। এবং আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা যদি কলকাতা হাইকোর্টে চাকরি করতে চান, যদি ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখনো পর্যন্ত এটা শুরু করা হয়নি প্রক্রিয়া। এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এবং আপনাদেরকে জানাবো যে এখানে টোটাল যে পোস্ট টোটাল আছে, টোটাল 49 জন পোস্ট দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদেরকে জাতশিপের জন্য কিছু রিক্রুটমেন্ট করা হবে। এখানে গ্রুপ ডির ক্ষেত্রে 31টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 13টি, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 5টি শূন্য পদ রাখা হবে এখানে যে পোস্টগুলির মধ্যে বলা হয়েছে। এবং আপনাদেরকে জানাতে চাইছি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না যদি করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে সমস্ত রকম নতুন আপকামিং রিক্রুটমেন্টের সম্বন্ধেও কথাবার্তা হয়। তো আপনারা যদি কোনো সরকারি এবং বেসরকারি চাকরি পেতে চান বা রিক্রুটমেন্টের কোনো নোটিশ বা নোটিফিকেশান পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, তাহলে আপনাদের কোনো সরকারি এবং বেসরকারি চাকরি হাত থেকে মিস হবে না। এটা আপনারা বুঝতে পারছেন, আজকের যে নতুন রিক্রুটমেন্টটি, এটা এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি, খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেওয়া হবে এবং সরকারিভাবে। এবং আপনাদেরকে জানাতে চাইছি যে কলকাতা হাইকোর্টের সম্বন্ধে আপনারা যদি কোনো রিক্রুটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই এটা সম্বন্ধে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যখন অফিসিয়ালিভাবে আবার দ্বিতীয়বার অ্যানাউন্স করা হবে। এখানে একটি জাস্ট ছোটোভাবে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি হিসাবে, তো আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পরে যখন বিজ্ঞপ্তি ভালোভাবে ডিটেলসে বলা হবে তখন আপনাদেরকে আবার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। এবং আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি এই কলকাতা হাইকোর্টে যদি কোনো চাকরি করতে চান, তাহলে আপনাদেরকে কিছু ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটটি হচ্ছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট .nic.in। এই ওয়েবসাইটটি এখন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, কেন জানি না, আমি কিছুক্ষণ আগে টেস্ট করছিলাম, এই ওয়েবসাইটটি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। আপনারা দেখতে পারেন, হয়তো আপনারা নাও বিশ্বাস করতে পারেন, তো আপনাদেরকে দেখিয়ে দেব। যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি মাঝে সাঝে খুলছে এবং মাঝে সাঝে খুলছে না। তো আপনাদেরকে জানাতে চাই যে ওয়েবসাইটটি মাঝে সাঝে খুলছে এবং খুলছে না কেন। এখানে
গভর্নমেন্ট ওয়েবসাইটটি খুলেছে, এখানে কিন্তু .nic দেওয়া আছে, .nic.in, তো এখানে gov.in এ খোলা হয়েছে এই মুহূর্তে। তো আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা যদি ইন্টারেস্ট হয়ে থাকেন কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট সম্বন্ধে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো নোটিফিকেশান পেতে গেলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং আপনাদেরকে সরকারি এবং বেসরকারি সমস্ত রকম চাকরি নোটিফিকেশান সমস্ত রকম পেতে গেলে আমাদের সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই দরকার। তো বন্ধুরা, আজকের মতো আসলাম, অন্য কোনো ভিডিওই দেখা হচ্ছে। ভালো থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন, নিজে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।